মুখটা দেখাচ্ছি না, কারণ আর রিভিল করে লাভ নেই। বোম্বার লাগছে এই ফটোটায় আমাকে, এখন তো ইচ্ছা নেই আর বানানা, তো ডিলিট করে দিচ্ছি। বাচ্চা অনেক ঝামেলা করার পর বাড়িতে লুচি আর আলুর তরকারি মা বানিয়ে দিচ্ছে, তাও বাবাকে দেখছো তো? এই যে দেখতে পাচ্ছ মা লুচি ভাজছে। দেখলে তো মা আমার সঙ্গে কিরকম ঝামেলা করে, সোয়াবিনের তরকারির জন্য ঝামেলা করলে এখন এবার আমাকে বলছে খেলি না বাবু, সোয়াবিনের তরকারিটা খেলি না। গুড মর্নিং গাইস, তো ঘুম থেকে উঠে গেছি। আসলে 5:58 নাগাদ আমার ঘুম ভেঙে গেছিলো, মানে ওই 6 নাগাদ। তো কালকে একটা মুভি দেখছিলাম, ওর 1 ঘন্টার মধ্যে ক্লিপ বাকি ছিল, ইনসাইড মি 2006-এর একটা অ্যাকশন না ডাকাতি মুভি, ব্যাংক লুট এরকম একটা মুভি। তো ওই মুভিটা দেখছিলাম, তো দেখে এখন 8 বাজে আমাদের, 8:07। আর এখন কী জোরে বৃষ্টি হচ্ছে শুনতেই পাচ্ছ আওয়াজ, তো আবার ঘুমাতে ইচ্ছা হচ্ছে আবার, কিছুক্ষণ পরে উঠবো তো ঘুমাই। তো আবার আমরা 1400 শতক পর খুলছি আমাদের অফিস। তো ভাই চেন ফেন পুরো ধুলা পুলা হয়ে গেছে রে, 1400 শতক পরে এভাবেই ল্যাপটপ বার করলে না, কারণ আমি বাইরে রাখি না ল্যাপটপ, কারণ তাহলে ঠাকুরের কাছে চলে যেতে পারে, তাই ব্যাগে রেখেছি, ব্যাগের মধ্যে বিন্দাস থাকে। এর জন্য ব্যাগটা 1400 শতকের এই পৌরাণিক বাড়ি, 1400 যাই হোক ওরকম একটা পুরোনো বাড়ি ধরে না, এই ইট ফিট ভেঙে পড়ে থাকে না ওরকম বাড়ি। এই যে দেখতে পাচ্ছ আমার ল্যাপটপ, একাতে কীভাবে বার করবো, হ্যাঁ পারবো সব পারবো। এই তো এই যে দেখতে পাচ্ছ আমার অফিস, দাঁড়াও। তো এই যে দেখতে পাচ্ছ আমার অফিস, তো খুলি, তো এবার খুলতে যাচ্ছে অফিস। এখন এখানে কিছু আমার সেই পৌরাণিক কালের ছবিগুলো আমি দেখবো এক্ষুনি। তো যেরকম দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমার অফিসটাকে আবার উপরে নিয়ে চলে এসেছি, কারণ নিচে প্রচুর আমার সঙ্গে অত্যাচার করা হচ্ছে, তো সেই কারণে আমি চলে এসেছি আবার উপরে। তো এবার কিছু আমার সে 1600 শতকের যে আমার ছবিগুলো আছে, ছোটবেলায় যেরকম আমি আদিম মানুষ ছিলাম সেরকম কিছু একটু ফটো দেখাবো এবার তোমাদের। দাঁড়া আগে আমার ইঁদুরটাকে বার করি। এই যে দেখতে পাচ্ছ আমার সুন্দর ইঁদুর, এই ইঁদুরটা আবার খুব সুন্দর লাইট জলে, অনেকটা গেমিং মনে, কিন্তু একটা গেম নেই আমার ল্যাপটপে, কারণ এই ল্যাপটপে অত দম নেই কিন্তু গেম খেলাতে পারবে। তো দাঁড়া লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, হেভি লাগে দেখতে, তোমরা দেখেছো হয়তো অলরেডি, তবু আরেকবার দেখাচ্ছি। এই দেখো কি মজাদার দেখতে লাইটটা, সারা পুরো একদম ডিজে ঝিকি মিকে মামুনি, উল্টা মনে হয় আসতে পারবে না ক্যামেরার ফ্রেমে, চেষ্টা করছি চেষ্টা। আচ্ছা এই ফ্রেমটাতে হয়ে যাবে আই থিঙ্ক। এই দেখো দেখছো সেই 1600 শতকে আমি, দাঁড়াও ভালোভাবে দেখাই। এই দেখো উফ কি দেখতে ছিলাম তখন, হিরো আলমের ছোট ভাই ভাই। এই দেখো দেখছো সব তখন ব্যাপার স্যাপারই আলাদা ছিল, ABCD ওই স্যার আলাদাই ব্যাপার, মানে আলাদাই মজ করছিলাম তখন। এটা হচ্ছে আমার স্কুল লাইফের ছবি, আরে ভাই একটু ঠাকুরের কাছে চলে যাচ্ছে মাঝে মধ্যে, কোনো ব্যাপার না। ল্যাপটপটা একটু বললাম তো একদম প্রো ম্যাক্স লেভেলের ল্যাপটপ আছে, তো যা আছে এটাই আছে, নো প্রবলেম। তো বোম্বার লাগছে এই ফটোটায় আমাকে, এরকম কিছু ফটো আসলে এটা খুললাম, কারণ কিছু আমার পুরোনো আমার এই 1600 শতকের ছবির মধ্যে আমার সঙ্গে আরও অনেকে আছে যারা 1600 শতকের এই ছবিগুলো আছে, তো তারা বলছিল আমাকে ছবিগুলো সেন্ড কর, তো সেই কারণে আমি এই ল্যাপটপটা অন করেছি। তো এখন ছবিগুলো একটু সেন্ড করে নিয়ে তারপর ইন্টারেস্টিং কিছু বলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম ওই টাইমে সরস্বতী পূজায় আমার শখ হয়েছিল গিয়ে আমি স্টুডিওতে গিয়ে ফটো তুলবো, তো তখন তুলেছিলাম দেখছো। আসলে এটা
ছবি থেকে ছবি তোলা হয়েছে, মানে যে ছবিটা তুলেছি স্টুডিও থেকে ওখান থেকে ফোনের ছবিটা তোলা হয়েছে বলে একটু হেজি হেজি দেখতে পাচ্ছ। এটা আমি একটা এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা আমি একটা শুটিংয়ে গেছিলাম, মানে একটা সিরিয়ালে শুটিং হচ্ছিল সেখানে গেছিলাম। তো এটা সাইড রোলের জন্য এরকম একটা কস্টিউম পরানো হয়েছে, পাঞ্জাবি পাঞ্জাবি পরে একটা ধার্মিক কিছু একটা ছিল সাইড রোল। তো এটা তারও ছোট দেখো, তখন মিটুন মিটুন লাগছে না, আর এটা তারও আগে সরস্বতী পুজো। তো এই ফটোটা হচ্ছে তারও পুরনো সরস্বতী পুজো। তো এখানে এই লুকটা দেখে একটা কাকু আবার আমাকে কমেন্ট করে দেবো যে তোমাকে মিটুনের মতো লাগছে, বড় বড় চুল, কানের দুল, আলাদাই ফ্র্যাক ছিল তখন। দাদা জুম করে দেখছি, দেখতে কানটা দেখো, কান্নে আছে দুল, ছেলে আবার মিটুন, বাবা কি সব মিল খাওয়ানোর চেষ্টা করছি, ছাড়ো বাদ দাও অত ভেবে লাভ নেই। তো আমি কাজটা আগে সালটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই ছবিটা দেখো, এই ছবিটা না দেখালে হবে, আলট্রা প্রো, আরে ভাই আরে এই দেখতে পাচ্ছ, ওফ আগুন জ্বলছে, কি এডিট করতাম দেখো, পুরো আমার শরীর দিয়ে আগুন জ্বলছে। আর এইখানে অয়ন ফটোগ্রাফি লেখা আছে, তোমরা যদি ঠিক করে দেখতে পারো। আমি নিজেকে নিজে রোস্ট করছি কেন আমি নিজেই জানি না, যা তৈরি। এটা দেখো না, এটা খারাপ লাগছে না, কিন্তু ছবিটা কেটে কোথার থেকে জুড়েছি না, কেমন একটা হয়ে গেছে এই ঠিকঠাক অয়ন ফটোগ্রাফি। তখন আমি ফটোগ্রাফার ছিলাম হয়তো। এইটা দেখো না, এটা এ ভিট্রি নিচে, এটা আমার নাম আসলে বোঝাচ্ছিলাম যে এটা আমার নাম লেখা আছে, আসলে এ দেখতে পাচ্ছ তোমরা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কি সব করতাম ভাই, এটা কি এগুলো কি কোনো মানে আছে? ওহ কি এডিটিং, পুরো ঝলকাচ্ছে দেখতে পাচ্ছ, পুরো আমার চোখে আমার বডি ফুল মজ, কিন্তু কী সব এডিট করতাম তখন, ওফ ওফ এডিটিং ওফ। গাইজ এই ফটোটা দেখো, এই ফটো আই অ্যাম ব্যাক, ওফ ওফ চো, আলাদাই লেভেল, তখন আলাদা এডিট করতাম, এরকম নমুনা অনেক দেখতে পারবে। তো সব আজকে দেখাবো না, কিছু কিছু দিনে দেখাবো, কারণ আজকে যদি সব দেখা এটা তাহলে একটা সিরিজ হয়ে যাবে। তো এগুলো রাখতাম, তখন আমার এক টাইমে শখ ছিল যে এরকম একটা স্টুডিও বানাবো, তাই এরকম ছবি রেখে দিয়েছিলাম। তাই এখন তো ইচ্ছা নেই আর বানানোর, তো ডিলিট করে দিচ্ছি। আবার এসছে আর একটা, তখন গাড়িরও শখ ছিল, গাড়ি দেখো, এ দেখো এ দেখো গাড়ি দেখছো, গাড়িতে ভর্তি পুরো, আলাদাই লেভেলের শখ গাড়ি, এখানে এক একটা গাড়ি দেখো। এ দেখো এ দেখো ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ, খোলে না কেন, এই বিএমডব্লিউ, আলাদাই লেভেল। এই মেয়েটার প্রতি আমার একটু দুর্বলতা ছিল তখন, আমি মুখটা দেখাচ্ছি না কারণ আর রিভিল করে লাভ নেই। এই মেয়েটা ছিল সেটাই, এবার ডিলিট করে দেবো ফটোটা, নাহলে কে না কে দেখে নেবে, তারপর আমাকে আমার পিছনে লাগবে, দরকার নেই, তাই ডিলিট করে দেবো। একটু দুর্বলতা ছিল জেনে রাখো। একই ছবি দেখো, এডিট দেখো, একই ছবি খালি কালার চেঞ্জ, কি করতাম। গাইজ এই যে দেখতে পাচ্ছ, অনেক ঝামেলা করার পর বাড়িতে লুচি আর আলুর তরকারি মা বানিয়ে দিয়েছে, তাও এখন বাজে 11টা। এ দেখো আমি টাইমটাও দেখিয়ে দিচ্ছি, আরে ভাই এ দেখো দেখতে পাচ্ছ টাইমটা, পুরো 11টা বাজে, এখন আমাকে ব্রেকফাস্ট দিচ্ছে, কেমন মা দেখো, কি বলবো। তো খেয়ে নি, অনেক ঝামেলার পর একটু তৃপ্তি করে খেয়ে নি না। এবার ওই লটারি কেসটা বলছিল আরেক জায়গায় হয়েছিল, তো আমার বৌদি তো বলছিল যে তুই ব্লগটা বানিয়েছিলি, তো লোকগুলো আবার এসেছিল ওরকম বাবাল দিতে। তো ঠিক আছে, ওরা দিক বাবাল, আমি খেয়ে নি আমার মতো। এই কদম পা খাচ্ছি, আমার মা এখন বলছে 11টা বাজে, কতদিন পরে খাচ্ছি, পুরো হেভি লাগছে।
পিছনের ঘরে আবার ঝামেলা চলছে, মাস্ট লাইভ ফুল এন্টারটেনমেন্ট। আমাদের এখানে এন্টারটেনমেন্টের অভাব নেই, টিভি চালাতেই হয় না, যদিও মা চালায় সিরিয়াল দেখার জন্য, কিন্তু আমার মতে না চালালেই ভালো। এতক্ষণ বকর বকর করে যাচ্ছে, দেখি মুখই কেটে যাচ্ছে, তো খেয়ে নি না। বাবা কিছু বলতে আর বলবো, যা বলার তো মা বলে দিল। দেখছো আমার মায়ের আওয়াজটা এরকম, চাঁদে যদি চলে যাই আমি ওখানে শুনতে পারবো আমার মায়ের গলা। এটাই খেয়ে নি শান্তি করে, তারপর আবার ফিরে আসবো, ঠিক আছে? এই লুচিটা দেখো, এটা হা করার লুচি, ও বুঝলাম পিছনে ঝগড়াটা হচ্ছে কি নেতাজি আর জওয়াহরলাল নেহরুর স্ট্যাচু নিয়ে। হ্যাঁ, প্রত্যেক দিন দাদু আর আর বৌদি হেভি হেভি মানে টপিক নিয়ে ঝামেলা করে, বুঝলে? বাবার মেয়ে, হ্যাঁ বাবা সংশোধন করে দিত, যদি না খেতাম গিয়ে ক্যামেরা নিয়ে চলে যেতাম, কে বলতো কি নিয়ে ঝামেলা। বেসিক্যালি এই ছবিগুলো দেওয়ার জন্য আসলে ল্যাপটপটা বার করা হয়েছিল। এগুলো হচ্ছে অনেক আগের ফটো, দেখতে পাচ্ছ আমাকে কত। আমরা আসলে ব্যান্ডেলে ঘুরতে গেছিলাম সবাই মিলে, লোকনাথদার কাছে পড়তাম তখন, তো সবাই মিলে ব্যান্ডেলে গেছিলাম, তো এই ছবিগুলো ছিল। তো এই ছবিগুলোকে সেন্ড করতে হবে, তাই ল্যাপটপটা খুলেছিলাম। এটাই হচ্ছে আসল কারণ। এটা দেখো, এটা হচ্ছে কলেজের টাইম, দেখতে পাচ্ছ কলেজে যখন ক্যাত্রামো মারছিলাম তখনের তোলা ছবি। এটা সম্রাট, এই যে এর দিদির বিয়েতেই গেছিলাম, অভিষেক, এরা পুরো একদম সব পুরনো স্মৃতি এগুলো সব। বাবাকে দেখছো ফুল একদম সেজে বেজে বসে আছে। এটা মানে গোপালের বিয়েতে, এটা হচ্ছে আমার ঠাকুমা, না আমার ঠাকুমা, এ দেখো। এটা এরকম কলেজ লাইফে খ্যাত মারা ফটো, ও ও কি ছবি না তুলতাম বাবা, গিয়ে আলাদাই লেভেল। এটা ফুল পান্টাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফুল টিম আসলে কলেজে। আরে অনেক ছিল, এটা খাজানার মতো, কত দেখবে প্রচুর খ্যাত মারা ফটো কলেজে এটা। তারপর যা বেশি বন্ধ করে দিন, নইলে এটা পুরো সিরিজ হয়ে যাবে, সত্যিকারে ওয়েব সিরিজ হয়ে যাবে, এত খাজানা আছে। আস্তে ধীরে ধীরে দেখাবো তোমাদের সব। এখন চকলেট খাচ্ছি, এই এতে নে, তুলে খেয়ে নিয়েছি আমি, খা। চান হয়ে গেছে, তুলে এখন চান হয় না, বাইরে ম্যা। সো এই যে দেখতে পাচ্ছ এখন লাঞ্চ হচ্ছে, দুপুরের মেনু। সো খেয়ে নিই এই ডাল সিদ্ধ, কি এটা কালকের ডাল পোড়া পোড়া, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া, ওখানে চিংড়ি মাছ দিয়ে সর্ষে এরকম কিছু একটা হয়েছে, আর মাংস দিয়ে গেছে বৌদি, ওটা রাতে খাবো লুচি দিয়ে, এখন এটা খাই বিন্দাস, খেয়ে নিই। সো গাইস, লাঞ্চের পর ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন বেজে 6:21, সো উঠে গেছি, তো এখন এডিট ফেডিট করবো, সো লেটস গো। সো গাইস, কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে ঠান্ডা প্রচুর, আজকে কি হাওয়া দিচ্ছে বাইরে, এই ওয়েদারটাই একটু অন্যরকম আজকে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ উঠছে, আবার কখনো ঠান্ডা ঠান্ডা, এ কি হয়ে গেছে, মানুষের শরীর খারাপ হবেও না কেন, বহুত বাজে ওয়েদার। তো গাইস, ব্লগ এডিট কমপ্লিট, তো আপলোডও করে দিয়েছি, ডান। তো এই যে দেখতে হচ্ছ মার লুচি ভাজছে, এই যে আমি বলেছি বানাতেই হবে, বলছে না বানাবো না, আমি বলছি বানাতেই হবে তোকে, বলছে পরোটা খাবে, আমি বললাম না আমাকে লুচিই বানিয়ে দিতে হবে, দিলে দাও নাহলে খাবো না, সোজা হিসাব। আর এটা হচ্ছে রাজুদা দিয়েছে, এটা আমি খাবো না, এটাকে বাবাকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ সোয়াবিনের তরকারি আর লুচি, কেন ওখানে বিন্দাস। ও এই যে দেখতে পাচ্ছ ডিনার চলে এসছে, তো এটা বৌদি দুপুরে দিয়ে গেছিলো চিকেনটা, তো এখন খাবো, আর মাও বানিয়েছে, দাদাও দিয়েছিল, বাবা খাচ্ছে, আর এখানে সোয়াবিন আর পেঁয়াজ কেটে দিলাম এক্ষুনি।
তো আমি একটু খেয়ে দেখি। আরে ভাই ছিটছে না কেন ভাই, ছেট খেয়ে দেখি সয়াবিন দিয়ে। দেখলে তো মা আমার সঙ্গে কিরকম ঝামেলা করে, খাওয়া খাওয়া নিয়ে এরকম করতে থাকে। আমিও কিছু মনে করি না, আমিও খেতে থাকি। ভালো বানিয়েছে রাজুদা। আর একটু মাংসটা দিয়ে ট্রাই করবো, মাংস আর লুচি একটু ঝোলে ডুবিয়ে। সয়াবিনের তরকারির জন্য ঝামেলা করলে এখন এবার আমাকে বলছে খেলি না বাবু, সয়াবিনের তরকারিটা খেলি না। দেখো নিজে নিয়ে নিয়েছে, আবার বলছে কি সয়াবিনের তরকারিটা খেলি না। সো গাইস, এখন ঘুমানোর সময় হয়ে গেছে, তো এখন বাজে 11:25। সো ঘুমাই, কালকে কথা হবে তোমাদের সঙ্গে আবার। সো গুড নাইট, টাটা, সুইট ড্রিম, রাধে রাধে।